अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रोशनी আমি বোঝাচ্ছি, আসলে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সমরের অ্যাক্সিডেন্ট আমার জন্যই হয়েছিল, কিন্তু সমরকে আমি মারিনি রোশনি। আমার বাবা মারা যাওয়ার পর আমি এমন পাগল হয়ে গেছিলাম যে রাগের মাথায় আমি এটা বুঝতেও পারিনি যে প্রতিশোধের মানে কারোর প্রাণ নেওয়া নয়। আমাকে ক্ষমা করে দাও তুমি রোশনি, আমি যেটা করেছি তার জন্য সত্যি লজ্জিত। রোশনি, আমি পাল্টে গেছি, এখন সেই মানুষটা নেই। তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছো, ভীষণ ভালোবাসি আমি তোমাকে, তোমাকে আমি হারাতে পারবো না। ওর মাথার উপর এত বড় একটা ভাঁজ পড়লো, কিন্তু ও কিছু বলছে না কেন? বৌদি, আমি তোমার আর তোমার বাচ্চার ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি এতটাও খারাপ নই বৌদি, তুমি আমার উপর এত বড় অভিযোগ কি করে দিতে পারলে? রোশনি, আমি খারাপ নই বৌদি। রোশনি যখন চিন্তায় থাকে তখন ঘুমের মধ্যেই হাঁটে। ঈশ্বরের অশেষ কৃপা, ও কিছু শুনতে পায়নি। আজ তো তোকে ভগবান বাঁচিয়ে দিল, কিন্তু যেই দিন রোশনিকে আমি সমস্ত কথা সত্যি সত্যি বলে দেব না, সেদিন ভগবানও আর তোকে বাঁচাতে পারবে না। আমি চাই মা, যাতে মুন সিং তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর নিজে উঠে রোশনিকে বলে দেয় যে আসল সত্যিটা কে মেরেছে সমরকে। যাতে এই রোজ রোজ রোশনিকে হারানোর যে ভয়টা রয়েছে না, সেটা আমার মন থেকে চলে যায়। চলো রোশনি। এই ফাইলে তো শুধু পুরনো কাগজগুলোই দেখতে পাচ্ছি। এটা তো সমরের ছবি, এই ফটোর অর্ধেক অংশ কোথায়? তার মানে এর বাকি অংশে সমরের খুনির ছবি আছে, আর সেটাই আমাকে মুন সিং বলতে চাইছে। সমরের খুনি যেখানেই থাকুক না কেন, শিবাওকে খুঁজে বের করবে মুন সিং। খুঁজে বের করবো ওকে আমি। যাতে মুন সিং তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর নিজে উঠে রোশনিকে বলে দেয় যে আসল সত্যিটা কে মেরেছে সমরকে। আমার ছেলে শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে সমরের খুনিকে ধরতে চাইছে, তার মানে ও নিজেরই মায়ের, মানে আমার গলায় ফাঁসির দড়ি পড়াতে চাইছে। এটা আমি কি করে হতে দিই? সেই জন্য আমি আজ সমস্ত প্রমাণ চালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, যাতে এই রহস্য চিরকালের জন্য আগুনের গ্রাসে চলে যায়। যেভাবে এই ছবিটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে না, ঠিক সেভাবেই মুন সিং ভালো হয়ে ওঠার আগেই ওকেও পুড়িয়ে ছাই করে দেব। যশোদার সাথে পাঙ্গা নিতে যাওয়াটা তো ঠিক কাজ হয়নি মুন, এখন আর না রইল কোনো প্রমাণ আর না কোনো সাক্ষী। Thank you.
মোমের সঙ্গে একেবারে ছায়ার মতো লেগে রয়েছে। সবসময় যদি এরকমই থাকে তাহলে আমি মোমের কিচ্ছু করতে পারব না। এখনো শিবা এখানে ওর সাথে চিপকে রয়েছে। পেতে বসে রয়েছি, শিবা আমাকে কিছুতেই ওর কাছে পৌঁছতে দিচ্ছে না। জল জল কিভাবে শেষ হয়ে গেছে? কনককে ডাকতে হবে। কনক, কনক, এই জল নেই, একটু দেখো তো। ভগবান, আমার পরিবারের উপর সবসময় তোমার আশীর্বাদ রেখে দিও, বিশেষ করে আমার বৌদি আর আমার দাদার উপর। আমার দাদার যেন কিচ্ছু না হয়, ওকে সব বিপদ থেকে তুমি রক্ষা করো ভগবান। কনক, কি তখন তোকে চিৎকার করে ডেকে চলেছ? আরে দেখো না, কলে জল নেই, তার মধ্যে চোখে সাবান ঢুকে গেছে, কিছু একটা করো তাড়াতাড়ি। বাচ্চাদের মতন মুখে সাবান লাগিয়ে কেঁদে বেড়াচ্ছ? জল তো আছে, তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও। জল এখানে আছে। বাচ্চাদের মতো কাঁদছি আমি না শিবা? আমি সকাল সকাল স্নান করেছি, আমার সাথে করো না প্লিজ। সকাল সকাল স্নান করেছো, আর একবার আমার সাথে স্নান করে নাও শিবা। এবার বুঝতে পারছো মুখে সাবান লেগে থাকলে আর জল না থাকলে কি হয়? শিবা খুব নোংরা তুমি, ছিল তো জল এখানে। কোথায় জল? দিচ্ছি, দাঁড়াও, সরো। এই হাসি মজা প্রেম ভালোবাসা একটু বাদেই চিৎকারে বদলে যাবে, যখন দুজনের কাউকেই আর চেনা যাবে না। দাও জল দাও। এটা কি হচ্ছে? এই কলটা বন্ধ কেন?
এই তো জল এসে গেছে, শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জল চলে এসেছে। এসে গেছে, চলো এখন তাড়াতাড়ি স্নান করো আর বাইরে এসো, ঠিক আছে? আরে ঠিক আছে, কিন্তু এত তাড়া কিসের? আমাকে স্নান করিয়ে দাও। না, আমাকে গিয়ে স্নান করতে হবে, আবার পুরো শাড়ি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, একটু সাবান লাগিয়ে দাও তো। চুপচাপ স্নান করে বাইরে এসো, ঠিক আছে? ঠিক আছে। আর মাত্র দু মিনিট গেলেই শিবা এতক্ষণে যন্ত্রণায় ছটফট করতো, কিন্তু ওর বোন ঢাল হয়ে চলে এলো দাদাকে বাঁচাতে, সব কিছু নষ্ট করে দিল। এই বাক্সটা নিয়ে আমার ঘরে একটু রেখে দিন। এটা কোত্থেকে এলো? ওটা কনক বৌদির বাপের বাড়ি থেকে এসেছে। দিদি, এই বাক্সটা আমি আপনার ঘরে রেখে আসছি। আচ্ছা। এটা কেমন যেন লাগছে। আমি দোলনায় না একটু রং করে দিই। কনক, ওই পুরনো পাথরের শিলনোড়াটা কোথায় রেখেছো তুমি জানো? ওটা মনে হয় স্টোর রুমে আছে। আমি তো দেখলাম ওখানে, কিন্তু পেলাম না তো। তুমি গিয়ে একটু দেখিয়ে দাও না, আমি নেব তাহলে। ঠিক আছে। যাই বলো, মশলা শিলে বাটলেই বেশি ভালো লাগে। এখন এই সাধারণ দোলনাটা দেখে রোশনির একটুও ভালো লাগবে না। ও চেষ্টা করবে এটাকে সুন্দর বানানোর এই রঙগুলো দিয়ে। এ কি অমঙ্গল কাণ্ড! বাচ্চা জন্মানোর আগেই তার দোলনাটা ভেঙে গেল। রোশনি, এই দোলনাটা আমার বাপের বাড়ি থেকে এসেছিল, তুই এটাও ভেঙে দিলি। তোর উদ্দেশ্য কি? কি করতে চাস? এখনো তুই আমার বাচ্চার ক্ষতি করতে চাস? না বৌদি, আমি তো শুধু দোলনাটাকে একটু সাজানোর জন্য ওটাতে রং করছিলাম। রং করলে দোলনা ভেঙে যায় না রোশনি, তুই এটাকে জোর করে জেনে বুঝে ভেঙেছিস, তাই না বৌদি? রোশনি এরকম কেন করবে? কারণ ও এখনো মা হতে পারেনি আর আমি মা হব। ও তো নিজের বাচ্চা হারিয়ে ফেলেছে আর ও এখন সহ্য করতে পারছে না আমার এই মা হওয়াটা। বৌদি থামো, থামো এবার। কনক, এটাও তো হতে পারে যে দোলনার কাঠটা ভালো নয়। না, হতে পারে কিনা বলো? কিন্তু তোমার কি মনে হয় যে রোশনির হাতে এত শক্তি আছে যে ও একটা কাঠের তৈরি দোলনাকে নিজের হাতে ভেঙে দেবে? ও তো শুধু দোলনাটা রং করতে চেয়েছিল যাতে আরো সুন্দর দেখতে লাগে, আর ভালোই হয়েছে এই দোলনাটা ভেঙে গেছে। কেন জানো? নইলে কাল আমরা যদি এই নরম কাঠের দোলনাতে আমাদের সন্তানকে রাখতাম আর তখন যদি এটা ভেঙে যেত, তাহলে বাচ্চাটার আঘাত লাগতো।
তাই কোনো অমঙ্গল হয়নি। ভালোই হয়েছে, সবাই এক জায়গায় এসে নিজেদের মধ্যেই ঝামেলা করছে। এবার আমি আমার আসল উদ্দেশ্য পূরণ করতে পারবো। বরং রশ্মি আমাদের হবু সন্তানকে একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচালো। ধন্যবাদ বলো। শিবা বলল যে যাওয়ার সময় একবার মুনসিংকে দেখে যাওয়ার জন্য, একবার দেখেই যাই। আজ তোর জীবনের সাথে সাথে আমার রহস্য সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। মা, তুমি এখানে? তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছিস না, ওকে আমি পঞ্চপ্রদীপের তাপ দিতে এসেছিলাম। ভগবানের আশীর্বাদের অনেক ক্ষমতা, জানিস তো? কে বলতে পারে, মুম হয়তো এই প্রসাদ খেয়ে সুস্থ হয়ে উঠে বসতে পারে। মা, সত্যি কথা বলো, এই যা কিছু হচ্ছে সেই সব তোমার জন্যই হচ্ছে তো? সন্দেহ করছিস তুই আমাকে? তুই নিজের মাকে সন্দেহ করছিস? আমি কেন করবো এসব? তাহলে ঠিক আছে মা, আমার মাথায় হাত রেখে বলো যে তুমি যা বলছো সব সত্যি। খাও আমার দিব্যি, আর বলো যে রশ্মিকে কনক বৌদির সামনে খারাপ প্রমাণ করার পেছনে তোমার কোনো হাত নেই। এই দিনটাই দেখা বাকি ছিল আমার। আমাকে আমার নিজেরই ছেলেকে আমার নিরাপরাধ হওয়ার প্রমাণ দিতে হবে। আরে এর থেকে ভালো হতো যদি আমি জলে ডুবে মরে যেতাম। কি হচ্ছে নাকি এসব? এই ধোঁয়া কোথা থেকে আসছে? এটা তো বিষাক্ত গ্যাস, এতে বাচ্চাদের শরীরে প্রভাব পড়ে। কনক, রশ্মি আমার সাথে আয়, বাইরে চল। হ্যাঁ শিবা, তুমি এদেরকে নিয়ে যাও, আমি মাকে নিয়ে আসছি। হ্যাঁ তুই দেখ, আমরা বাইরে যাচ্ছি। হ্যাঁ মা, 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 এটা বিষাক্ত গ্যাস। আমার হাত ছাড়। তার মানে এসব মা আবার করেনি তো? মা, না, মা বাড়িতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে গেছে আর তুমি ভয় পাচ্ছ না? আমার সন্দেহটা ঠিক ছিল, এসব তুমিই করেছো। আমি যা করছি আমাদের দুজনের জন্যই তো করছি, এরপর দেখিস আমরা দুজনেই এ বাড়ির মালিক হয়ে যাবো। না 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 মা, আমি এসব করতে দেবো না তোমায়। না, ছাড় আমাকে। না মা, না, ছাড় আমার হাত। মা, না, তোকে আমার দিব্যি, তুই আমার মরা মুখ দেখবি যদি আমাকে আটকাতে চাস তো। আজ তোর মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে মুম সিং। আমাকে হুমকি দিতে এসেছিলি, ভুলে গেলি? যশোদা দেবীকে হুমকি দেওয়ার কোনো লোক থাকতে পারে না, আর এখন তুইও বাঁচবি না।
বাহ যশোদা দেবী, বাহ কি দারুণ ভিডিও বানিয়েছি জানেন। সন্দেহ নয়, আমার বিশ্বাস ছিল যে এই সমস্ত কিছুর পেছনে আপনার হাত আছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। যাক, এবার তো আমি আপনাকে একেবারে হাতে নাতে ধরে ফেলেছি, আর এই যে এত বড় যে একটা ভিডিও তুললাম আমি, সেই প্রমাণটাও এখন আমার হাতে। আসলে কি জানেন তো, আমি আপনাকে আপনার ঘর থেকে বেরোতে দেখেছিলাম, আর তখন যখন দেখলাম আপনার মুখ ঢাকা, তখন আমি বুঝতে পারলাম যে এই বিষাক্ত গ্যাস এটাও আপনি আপনিই তৈরি করেছেন। আর তারপরে অর্জুন যখন আপনাকে আটকানোর চেষ্টা করেছিল না, সেই সময় আমি মুংসিংকে অন্য ঘরে নিয়ে চলে যাই আর বাড়ির সমস্ত দরজা জানালা খুলে দেই, বুঝেছেন? আমার ছেলে শত্রুদের সাথে হাত মিলিয়েছে, আমার ছেলে আমার সাথে ছলনা করেছে, নিজের মায়ের সাথে। অর্জুন, 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 চল। আজ আমি কারো কোনো কথা শুনবো না। তুই তুই আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমি তোকে কিছুতেই ছাড়বো না। এই রশনি,